নওশাদ সাহেব, আমরা দেখলাম বিধায়ক শওকত মোল্লা কাল উনি বললেন যে সাতুলিয়া যে জলসা হচ্ছে আব্বাস সিদ্দিকী সাহেব আপনারই বড় ভাই, সেখানে আপনি একটা বলে দিতে পারেন যে হিন্দু মুসলিমদের দাঙ্গা লাগাতে বা হাওয়া দিতে এসছে, এরকম একটা কথা বলেছেন, এর প্রতি উত্তর আপনি কি বলবেন? দেখুন দুটো কথা, হ্যাঁ হাওয়া তো দিতে অবশ্যই আসবে, হাওয়া তাদেরকে জন্য ভয়ঙ্কর, যারা লুটপাট করে খাচ্ছে, তোলাবাজি করে খাচ্ছে, মানুষের অধিকার মেনে খাচ্ছে, তারা আতঙ্কিত ওই হাওয়া। আর যে দাঙ্গা বাঙ্গা যেটা বলছে হিন্দু মুসলমান যেটা বলছে, কেন শওকত মোল্লা সাহেবদের তো প্রশাসন ওনাদের হাতে, সিআইডি থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গলের অ্যাডমিনিস্ট্রেটিভ যে পাওয়ারটা ওনারা উপভোগ করছেন, ওনারা কন্ট্রোল করছে, তাহলে দাঙ্গার কেস এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করে ভেতরে দিচ্ছেন? এখানে পারফর্ম হচ্ছে নাকি? মানুষের সামনে বকে দিয়ে চলে যাবেন, মানুষকে উত্তেজিত করে দিয়ে চলে যাবেন, মানুষ বোঝে না? ইতি পরিমাণে কথা বলছে নলেজ সিটিতে নাকি টাকা মেরে নিয়েছে, হ্যান করে নিয়েছে, তার কাছে যদি টাকাই মেরে নিই তাহলে আপনাদের হাতে তো সিআইডি আছে, সিআইডি ইনভেস্টিগেশনে পাঠান না, দেখবেন বুক ফুলিয়ে যাবে, কি ফুলিয়ে আসবে সিআইডি। সহজ নয় মানুষকে প্রভোগ করানো, মানুষকে উত্তেজিত করানোর চেষ্টা করছে ওই সমস্ত মানুষের, অ্যাকচুয়ালি উনি খুব চাপের মধ্যে আছেন, একবার ডেকেছিলেন তো, আর আমরা দেখছি একটা জিনিস, যাকে একবার ডেকে ছেড়ে দিচ্ছে তার কপালে দুঃখ আছে। মানিকবাবুকে একবার ডেকে ছেড়ে দিয়েছিলেন, তারপরে আপনার অনুভূত বাবুকেও ডেকে ছেড়ে দিয়েছিলেন, দ্বিতীয়বার যেন চাইতলা করে তুলে নিয়ে এসছে, পার্থবাবুকেও ডেকে ছেড়ে দিয়েছিলেন, আমার মনে হয় ওনাকে ডেকে ছেড়ে দিয়েছেন হয়তো, সেটা উনি ওনাদের ক্যালকুলেশন করছে। তারপর ওনার সাগরেদ কি সাদিকুল দপ্তরি না কি আছেন, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তৃণমূলের পক্ষ থেকেই, আপনি বিজেপির বিরুদ্ধে কিছু বলেন না, শুভেন্দু বিরুদ্ধে বা আপনার দিলীপ ঘোষ এদের বিরুদ্ধে কিছু বলেন না, আপনার সঙ্গে নাকি একটা গভীর সম্পর্ক রয়েছে, সত্যি তাই? আমি বিজেপির বিরুদ্ধে যতটা বলি তৃণমূলের শওকত মোল্লা সাহেব আর যারা বলছে তারা বলে না, আমি বিজেপির মধ্যে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত বলি, বিজেপি প্রতিটা কর্মকাণ্ড সেন্ট্রালে যেগুলো করছে, যেটা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, প্রতিটাতে আমরা প্রতিবাদ করি, তৃণমূল চুপ থেকে যায়, আমি একটা করিনি, অপেক্ষায় আছে তৃণমূল করুক, এই যে হিন্দি চাপিয়ে দেওয়ার কথা বলছে কই, আমার রাজ্যের মাননীয় কই শওকত মোল্লা সাহেব এই বিষয়ে একটা কথা বলেনি কেন, বলতে পারবেন? উনি উনি বলে এই হিজাব নিয়ে কর্ণাটকে যে ঘটনা ঘটলো ওনারা কথা বলেননি কেন? সেন্ট্রাল স্বরাষ্ট্র দপ্তরে এই সাংবাদিক যে নামটা আমার বলে দিল্লির অ্যারেস্ট করলো কথা বলেনি কেন? অত সহজ নয়, দিনিমণি যতটা মেপে দেবেন শওকত মোল্লা সাহেবরা অতটুকুই বলতে পারবে, তার থেকে বেশি বলতে পারবে না, নওশাদ সিদ্দিকী কেউ মেপে দেওয়ার মতো কেউ নয়, নওশাদ সিদ্দিকী যেটা দেখতে পাচ্ছে ইনস্টান তার প্রতিবাদ করছে আর করে যাবে। আমাকে আবার মুখাবিলিত খুব সহজন্য আমি কিন্তু ঘাবড়াইনি, আমি কিন্তু পিছোইনি, আপনারা ঘাবড়ে কি পিছিয়ে যাচ্ছেন, ঘাবড়ে পিছিয়ে যাচ্ছেন, আপনারা এদিকের পক্ষে না হইমা হোসাইন পাকের পক্ষে, তো হোসাইন পাকে যদি পক্ষে হন তাহলে কারবালার ইতিহাসটা মেনে নিতে পারবেন তো? পারবেন তো? ওই নিয়ে যদি থাকে আমার হোসাইন যদি পুরো পরিবার নিয়ে হবে আপনার শহীদ হতে পারে, আমার উপরে একটু চর্চা হচ্ছে তো কি হয়েছে, আমি হোসাইনি যতই ঝড় সব সয়ে নেব, হোসাইনি ছিলাম আছি যাওয়া পর্যন্ত হোসাইনের সাথেই জান্নাতে যাব। এই আকিদা রাখতে পারবেন তো ভাই? আমাদের জিন্দেগী তো অনেক ভুল আছে, অনেক ভুল আছে, আল্লাহ নিজেকে ধরেন, হাদিস পাকে আছে এক একটা ওলিয়া ওলিয়ার কাতারে 70,000 করে জাহান্নামী যাবার উপযুক্ত লোককে ওলির খাতিরে জান্নাত করে দেবে, জোরে বলুন সুবহানাল্লাহ।